সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি শেখাবো খুব সিম্পলভাবে কীভাবে আপনার একটা গরু পেন্টিং করতে, মানে একটা গরুর মুখ আমি আজকে এঁকে দেখাবো। খুবই সহজ এবং খুবই সাধারণ উপায়ে এঁকে দেখাবো, একদম বিগিনার্সের জন্য আজকের পেন্টিংটা হবে। তো যারা পেন্টিং নতুন শিখছেন তাদেরকে বলবো, আপনারা প্লিজ আজকের ভিডিও পুরোপুরি দেখুন, তাহলে আপনারা কীভাবে গরু আঁকতে হয় এটা আপনারা অবশ্যই পুরোপুরি শিখে যাবেন। ওকে, তো চলুন এবার আমরা শুরু করি। ওকে ফ্রেন্ডস, তো এখানে প্রথমে একটা সুন্দর করে গরুর মুখের একটা স্কেচ করে নেব। ওকে, খুবই সিম্পল এবং খুবই সহজ উপায়। তো ফ্রেন্ডস, আজকের পেন্টিংটা আমি এখানে টাইম ল্যাপস করলাম, মানে স্পিডে করলাম, কারণ আজকের পেন্টিংটা আমি খুবই শর্টকাটে এবং খুবই সহজ উপায়ে বোঝাবো। তো এইখানে আমরা গরুর মুখের যে স্কেচটা আমি করছি সেটা জাস্ট শুধু মুখ এবং গরুর একটুখানি শরীর, বেশি খানিক শরীর দেখা যাবে না, একটুখানি শরীর, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন আমরা গরুর মুখের স্কেচটা আমরা করলে, ঠিক আছে, স্কেচটা করার পর জাস্ট সাদা রং দিয়ে সুন্দর করে গরুর দেহটাকে এবং সাদা রং তার সঙ্গে যাকে বলে সাদার সঙ্গে একটুখানি কালো কালার মিশিয়ে অ্যাশ কালার, ও এছাড়াও তারপরে অ্যাশ কালার এবং তারপরে হচ্ছে একটু হলুদ কালার এবং বিস্কিট কালার, নানা ধরনের কালার মিক্সিং করে আমরা গরুটাকে কালার করব। এবং যে সমস্ত কালার আমি এখানে মিক্সিং করব তার মধ্যে কিন্তু সাদার ভাগটা বেশি, মানে বেশিরভাগই বেশি থাকবে, মানে যেমন ধরুন অ্যাশ কালার তার মধ্যে সাদা অ্যাশ কালারটা বেশি থাকবে, ধরুন হলুদ কালার হলুদের মধ্যে সাদা মিশিয়ে হলুদটা আমি ইউজ করবো, মানে ডাইরেক্ট কালার আমরা ইউজ করবো না, আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা সাদা তার মধ্যে মিক্স করে ইউজ করবো। ওকে, কারণ আজকে যে গরুটা আমি আঁকবো সেটা হচ্ছে পুরো একদম সাদা গরু, মানে একদম হোয়াইট, মানে হোয়াইট কাউ যাকে বলে। ওকে, তো গরু আঁকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা আগে দিয়ে নেব, ঠিক আছে, এতে আমাদের গরু আঁকতে সুবিধা হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে দেওয়ার পরে স্কেচ করা উচিত, কিন্তু এখানে আমি সেটা করিনি, কারণ এটা আমার হচ্ছে ওয়াটার কালার, জল রঙে পরে মিশতে চায় না এবং স্কেচটা আমার অতটা করতে একটু অসুবিধা হয়, যার জন্য আমি আগে স্কেচ করে তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার দিই এবং তারপরে আমরা গরুটাকে আঁকি, ঠিক আছে? তো এই দেখুন, তারপরে এবার আমরা গরুটাকে আঁকার পরে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার পরে গরুটাকে আমরা সুন্দর করে এঁকে নেব গ্রে কালার, আই মিন যাকে বলে অ্যাশ কালার, তারপরে ইয়েলো কালার, ইয়েলোর মধ্যে আমরা হোয়াইট মিশিয়ে নিউলোটাকে ইউজ করব। তো এইভাবে ডিপ জায়গাগুলোতে আমরা অ্যাশ কালার, একটুখানি লাইট জায়গাগুলোতে আমরা সাদার মধ্যে হলুদ মিশিয়ে, এবং যেগুলো একদম লাইট যেখানে লাইট বেশি পড়বে সেইসব জায়গাতে আমরা হোয়াইট ইউজ করব। ওকে, এবং গরুর শিং, গরুর নাকে, মুখে এইসব জায়গায় আমরা কালো রং দেব এবং অ্যাশ কালার দেবো। তো এইভাবে নানান রকম রঙের আমরা কম্বিনেশন করে আমরা গরুটাকে সুন্দর করে একটা গরু মানে এঁকে ফেলবো এবং পেন্টিংটা সুন্দর করে একটা ফুটিয়ে তুলবো। ওকে, তো ফ্রেন্ডস, এইবার আপনারা জাস্ট সুন্দর করে মনোযোগ দিয়ে দেখুন যে কীভাবে আমি গরুটাকে আঁকছি, খুবই সিম্পল এবং খুবই সুন্দর উপায়ে আজকের গরুটা আমি আঁকবো। তো আশা করবো যে আপনাদের আজকের এই গরু আঁকার যে ভিডিওটা সেটা আপনাদের খুব ভালো লাগবে এবং সিম্পল উপায়ে আমি আঁকবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আর বোঝানো তেমন কিছু নেই, জাস্ট এবার আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখুন, তাহলে এবারে আপনারা সব কিছু পুরোপুরি বুঝে যাবেন। ওকে,
ফ্রেন্ডস, এই হচ্ছে পেন্টিং। আশা করছি যে আপনাদের আজকের পেন্টিংটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের আজকের পেন্টিংয়ের মধ্যে বুঝতে কোথাও একটু অসুবিধা হয়ে থাকে তো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।